মস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন এখন ওই সকাল সাতটা সাড়ে সাতটার মতো বাজে আপনারা সকলেই ভাবছেন তো এত সকালে আমি আর দাদু কোথায় যাচ্ছি বলে দিচ্ছি আমি আর দাদু যাচ্ছি এখন আমাদের পুকুরে আজকে আমাদের মাছ ছাড়া হচ্ছে সেই জন্য এলাম যেহেতু এটা আমাদের বাড়ির একদমই সামনের পুকুরটা তাই আমি বুঝতে পারি কখন কি হচ্ছে আর বাড়িতে থাকলে যখন মাছ ছাড়া হয় আমি যদি বাড়িতে উপস্থিত থাকি আমি অবশ্যই একবার চলে আসি দেখতে ঠিক কী মাছ ছাড়া হচ্ছে এবং কেমন হচ্ছে আমার এটা দেখতে খুবই ভালো লাগে আর এই মাছগুলো না খুব তাড়াতাড়ি বড় হয় জানেন প্রায় ধরুন পাঁচ ছ মাস পর প্রচুর বড়ো বড় হয়ে যাবে আর সব থেকে তাড়াতাড়ি বাড়ে আমাদের পুকুরে সিলভার কাপ মাছ এবারে আবার দাদু বলল চিংড়ি মাছও ছাড়বে যখন প্রথম বছর পুকুরটা কাটা হয় না তখন কিন্তু দাদু চিংড়ি মাছ ছেড়েছিল আর খুব ভালো হয়েছিল চিংড়ি মাছের একটাই সমস্যা প্রচণ্ড কুয়াশা দিলে মাছগুলো একদম কাছে কাছে চলে আসে হয়তো ওদের অক্সিজেন শর্ট হয় যাই হোক আসল ব্যাপারটা আমি জানি না ওটা বাবা ভালো বলতে পারবে বাবা মাছের কাছে খুব বেশি থাকে তো আর মাছের সম্পর্কে প্রচুর ধ্যান ধারণাও আছে আমার দাদু তো আগে মাছ চাষ করতো আর কি মাছের যে বাদ হয় না মানে মাছের ডিম থেকে এরকম ছোট ছোট চারা মাছ এগুলো যে তৈরি করার প্রসেস এগুলো সব দাদু দাদুরা নিজেরাই করতো এখন আর এইভাবে হয় না সম্ভব তবে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা এটা বাড়িতে খাওয়ার জন্য মাছ চাষ করা হয় আর তাই জন্যই মাছ ছাড়া হচ্ছে প্রতি বছর বর্ষার এই সময়টাতে কিন্তু পুকুরে মাছ ছাড়া হয় আর ভালো ও মাছগুলো একবার এই বর্ষাকালে ছেড়ে দিলে না সারা বছর আর কোনো চিন্তা থাকে না মাছের জন্য যেমন আগের বছর যেই মাছগুলো ছাড়া হয়েছিল সেগুলো কিন্তু এখনও কিছুটা রয়ে গেছে কিছুটা মানে অনেকই আছে আর আরেকটা সুবিধে আছে আমাদের যখন প্রথম পুকুরটা তৈরি হয় আমার বেশ মনে আছে এক দেড় কেজির মতো শামুক মানে যেগুলো গুগলি বলেন আপনারা অনেকেই সেগুলোই পুকুরে ছাড়া হয়েছিল তারপর এত গুগলি হয়েছিল পুকুরটাতে যে বলে বোঝানো যাবে না যাই হোক চলুন মাছ ছাড়া মোটামুটি হয়ে গেল আর একটু এখানে দাঁড়িয়ে থাকি কারণ এখন মাছগুলো এই পাড়ের দিকে এসে যাওয়ার সম্ভাবনা থাকে আর কিছু মাছ তো আবার মারাও যায় যেহেতু মাছগুলো একসাথে ছিল তো তারপর আনাও হলো একটু দূরের একটা পুকুর থেকে আর তাই জন্য কয়েকটা মাছ একটু ভেসে যাচ্ছে যাই হোক এতে সেরকম কিছু সমস্যা হবে না কারণ ম্যাক্সিমাম মাছটাই চলে গেছে আর কিছুটা একটা দুটো যেগুলো হয়তো আর বাঁচবে না সেই রকম মাছগুলো সামনে সামনে চলে আসছে এই যে এই দেখুন আমাদের অনেকগুলো পুকুর থাকলেও সব পুকুরগুলোতে আমি যখন মাছ চাড়া হয় তখন যেতে পারি না আর আমাদের একটা পুকুর আছে সেটা হচ্ছে গড় পুকুর সেখানে যখন মাছ ধরা হতো আমি শুনেছি এমনকি দেখেওছি এক একটা মাছের ওজন পনেরো কেজি ষোলো কেজি এরকম করে হতো এরকমও হয়েছে তিনটে মাছ মিলিয়ে সাতাশ কেজি আঠাশ কেজি এরকম শুনেছি সমস্তটাই দেখেছি অনেকটাই আগে তো এরকম হতো যখন আমাদের পুকুরে মাছ ধরা হতো তখন অন্যান্য কিছুতে খেতে ইচ্ছে করতো না গোটা বাড়িময় মাছের আষ্টে গন্ধ থাকতো কারণ প্রচুর মাছ ধরা হতো তো শোল লেঠা যেই সমস্ত মাছগুলো অনেক দিন থাকে সেই সমস্ত মাছগুলো আবার বড়ো বড়ো হাঁড়িতে করে জল দিয়ে জিওনা থাকতো সেগুলো অনেক দিন বেঁচে থাকার জন্য আর অনেক বেঁচেও থাকতো জানেন অনেক দিন পর্যন্ত প্রায় ধরুন না তিরিশ দিন চল্লিশ দিন এরকম হাঁড়িতেই থাকতো মাছগুলো মাঝে মাঝে জলটা পাল্টে দিতে হতো এরকম কোনো একদিন আপনাদের আরও গল্প শোনাবো মাছ আপনাদের প্রথমেই বলবো ভাবলাম যে আমাদের এই পুকুরটার বয়স বেশি দিন নয় আজ থেকে বছর চার পাঁচেক আগেই আমাদের এই পুকুরটা তৈরি করা হয়েছিল তো তখনই কিন্তু আমি প্রথম নিজে হাতে মাছ ছাড়ি তার আগে আমাদের অন্যান্য পুকুরগুলো থাকলেও ওখানে আমি সেরকমভাবে কোনোদিনও যাইনি দেখাও হয়নি কিন্তু এইখানে যে পুকুরটা যখন হয়েছে তারপর থেকে কিন্তু আমি মাছ ছাড়া হলে যদি বাড়িতে উপস্থিত থাকি তাহলে কম বেশি সময় যেয়েই থাকি আর চলুন তাহলে বাড়ি চলে এসেছি আর আজকে সারা দিন এইভাবেই কাটালাম মাছ ধরে আসার পর বাড়িতে খাওয়া দাওয়া করলাম তারপর একটু গল্প গুজব বিকেলবেলায় আবার প্রচুর বৃষ্টি হবে বলে পিঁপড়ে পিঁপড়ে ডিমগুলো সমস্ত অন্য জায়গায় সরিয়ে নিচ্ছিল এটা শুনেছি আমি যখন সিক্সে পড়তাম তখন সিক্সের বইয়ে লেখা ছিল বৃষ্টি হলে তার পূর্বাভাস সবচেয়ে আগে পায় মাটির সংস্পর্শে যারা থাকে তারা পিঁপড়েরা তো মাটির একদম সংস্পর্শে থাকে সেই জন্য ওরা বুঝতে পারে আর ওরা প্রকৃতিটাকে প্রচুরভাবে অনুভব করতে পারে তাই জন্য দেখুন ডিমগুলো সরিয়ে নিচ্ছে এটা আমি বয়ে পড়েছিলাম যে পিঁপড়েরা খুব ভালোভাবে বুঝতে পারে যাই হোক আজকে আর সেরকম কিচ্ছু দেখানোর নেই দিনটা বেশ ভালো কাটলো বিকেলবেলায় এরকম পিঁপড়ে ডিমগুলো সরিয়ে নিচ্ছিল আর রাত্রিতে একটু বৃষ্টিও হয়েছিল যাই হোক বইয়ে যেটা পড়েছিলাম সেটা নিচ মিথ্যে কথা ছিল না একদম সত্যি আবার এরকমও হয়েছে যে বৃষ্টি হয়নি একদিন এটাও হয়েছিল প্রচণ্ড গরম ছিল তখন যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন দেখা হবে কালকে আরেকটা নতুন ব্লগে বাই